পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক বাড়ি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর থেকে বিরোধীদের তোপের মুখে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার, এমনকি দলের অন্দরেই বেজায় চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকালেই একটি টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করার দাবি তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও তার কিছুক্ষণ পরেই আরও একটি টুইট করে আগের বক্তব্যকে নিজের ব্যক্তিগত অবস্থান বলে ব্যাখ্যাও দেন, সঙ্গে এও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি দেখছেন, তাই আগের টুইটটি ডিলিটও করে দেন কুণাল। এদিকে সরকারকে বিনতে গোমর বেঁধে আসরে নেমেছে বিরোধীরা। নোটের বান্ডিল উদ্ধার হওয়ায় সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার ডান বাম সব পক্ষই। প্রবল চাপের মুখে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একটি বিজ্ঞপ্তি জারি করে পার্থর অপসারণের কথা জানিয়ে দেওয়া হয়। যদিও সিপিএম নেতা ফুয়াদ হালিমের বক্তব্য, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, পুরো ক্যাবিনেটের পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? প্রশ্ন ফুয়াদের। পার্থ চট্টোপাধ্যায় এবং ওনার হচ্ছে সব পরিচিত লোকজনের কাছে বহু টাকা উদ্ধার হচ্ছে। প্রশ্নটা হলো যে গোটা ক্যাবিনেট পদত্যাগ করবে কি করবে না, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না, এটা হচ্ছে মূল বিষয়। ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক অংশর যে বক্তব্য যে শুধু পার্থ চট্টোপাধ্যায়কে বলি করে গোটা তৃণমূল পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। বিষয়টা স্পষ্ট যে তৃণমূলের হচ্ছে একাধিক লোকজন এর সঙ্গে জড়িত আছে, এই এক এক করে বেরোবে, সবাই জেলে যাবে, ইনক্লুডিং হচ্ছে শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর সঙ্গে জড়িত আছে। ফলে কুণাল ঘোষের এই অপচেষ্টা, পুরো প্রক্রিয়ার মধ্যে শুধু পার্থ চট্টোপাধ্যায়কে বলি করা, এটাকে কিন্তু ছোট করে দেখলে হবে না। কুণাল ঘোষ নিজের সঙ্গে জড়িত আছে কি না সেই প্রসঙ্গও কিন্তু উত্থাপন করার প্রয়োজন আছে। এদিন কলকাতায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করে বিজেপি। মিছিল থেকে স্লোগান ওঠে চোর ধরো জেল ভরো। অমৃতা সেনের রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।